हेलो फ्रेंड्स, वेलकम टू माय ब्लॉग, वेलकम टू माय चैनल। आज के सोलो शोते तुम्हारे जो नतुन एक एक्साइटिंग वीडियो नहीं आशा करछि पूरा वीडियो जो हमारे संगे थको तुम्हारे देखते अनेक बेसि भलो लगे। सो चैनल जरा एखो सबसक्राइब करो नी मैंने हमारे मुख्य जरा एक् फार्स टाइम नतून देखो, सो प्लिज पज करो वीडियो और दें गए सबसक्राइब करो, दें जल्दी जल्दी चैने फिर एसो, नतुन एक एक्साइटिंग वीडियो वेट कर। तो चलो शुरू करी। तो आज के एज यूजुअल सैटरडे, तो बेरोब आज के जावर हे एक पिकनिक पिकनिक मुड क्रिएट हो रही है बिकज हमें आज के पटलक करते चले दैट टू सी बीचे जा सेंटोसा जावर प्लान रही है। सेंटोसा से एक्जैक्टलि कौन बीचा जाब से जानी ना बिकज एख तो तुम्हार बीच बुकिंग सेंटर वगलो और किच्छू चलते ना। सो जस्ट ग्रुप सैज 10% हम ही चलते, तो जे रखम जे इच्छा जो बीचे ही जावा जाते परे। लास्ट टाइम हमें सिलोसोते गेलोम, सिलोसोटा भीषण ही सुंदर एंड हट एंड हैपनींग एक जैगा रादर दैन आदार बीचेस हमार मन है बिकज वो अनेक रकम बीच क्लाब रही है, वो खावा दावा खावा जाए दें मजा तो है ही बसि बेसि। दें आज के मोस्ट प्रोबेबली एक अन्य जगह बसब बिकज जर संगे आज एक बाच्चा रही है, सो ओ खेलाधूलो करते प्लेग्राउंड यम किड जो टाइप को जैगा एरक एक देखे ढुकब। सो एत कथा बाड़ी और बकबक ना कर चलो जल्दी जल्दी बैरिए जाए और एकदम तुम्हारे संगे सेंटर साथ गए देखा हो चलो। जानी ना वीडियो कीरकम आसबे कारण कि भीषण बाइरेर अवस्था देखो पूरा ग्लोमी हो रही है, लिटरलि अंधकार। अंधकार वाला दिन आमार ना बीचे जेते इच्छा करे ना मन है कि कोथाओ घुरते जाए, मन है जस्ट बाड़ीते ल्याप खाई कारण कि बिस्टी ना हलो ना साराक्षण जो एरकम एकटा गुमोट एकटा आकाश हो थाके माने कि बा तोमादेर देखाबो आर कि बा निजे एनजय करा सबथेके सोनाई सोहाग हबे जदि बिस्टी पड़ते लेगे जाए, एत एकदम माने गल्प बाली फाली भिजे जाबे। नीलाब जेखाने तखन देखे सकाल बेला घूमते आज के रेडी कर रखे করবে না নিচে ক্যাপ চলে আসে তখন যে ইচ্ছা একদিন আমি ঘুমোই স্যাটারডে সানডে সেটার প্রতি তোমার এত নজর একদিন ঘুমায় স্যাটারডে সানডে গোটা সপ্তাহে নাকি ও ঘুমায় না তো আমি চাতক পাখির মতন জেগে থাকি। তো যেটা ব্যাপার হচ্ছে মানে আমি তাড়াতাড়ি করে ক্যাব এসে গেছে তখন আমাকে বলছে কি আমার সানগ্লাস আনা হলো না, এবার আমি ছুটেছি তখন আনতে পারি আমি হাতের কাছে যেটা পাবো সেটাই আনবো তাই না। তো এখন ওনার ওটা পছন্দ হয়নি ক্যাবের মধ্যে পড়ে আছে বলে অদ্ভুত লাগছে, বাইরে দেখবে ভালো লাগবে, আমি ফটোগুলো দেব যখন সানগ্লাসের মধ্যে দেখবে বলবে তো খারাপ লাগছে নাকি ওরকম মনে হয়। কি হয়েছে এই দুটো তোমারটা আমি কেন নিয়ে আসি, তুমি তোমারটা ঝুলো আমি আমারটা নিয়ে নেব। সমুদ্র তবে এখানে একটুখানি বন্ধ টাইপের সমুদ্র, ওই দিকটা অনেকটা বেশি খোলা থাকে, ওই দিকটা যদি যাওয়া যেত তবে দেখি একটু বাদে হবে। সবকিছুই আছে, যেটা ব্যাপার হচ্ছে এখানে আসলে প্লে জোনটা মনে হয় খুব কাছে ওই জন্য এখানটা সমুদ্রটা খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা এখন যাব 7-Eleven এ, কিছু ড্রিঙ্কস অ্যান্ড অল তোলার আছে কারণ কি ওগুলো না বাড়ি থেকে নিয়ে আসিনি, বাড়ি থেকে জাস্ট খাবারটাই বানিয়ে নিয়ে এসেছি কারণ এমনি নর্মাল ড্রিঙ্কস ওখান থেকে নিয়ে আসলে ভীষণ গরম হয়ে যাবে আর এমনিতেই এত সিঙ্গাপুরে গরম, গরম গরম কোনো কিছু খাওয়ার ইচ্ছা আমার অন্তত নেই। সো চলো যাওয়া যাক। ফ্যানটা পাবো এখানে ছোট্ট টুলটাতে এ বস, মানুষটি বসার চেষ্টা করবে, তুমি একটু বসো আমি একটু ভিডিও করতে চাই। আজ নিলামে বলো তখন দেখাই, এরা হচ্ছে খুব সুন্দর কিউট আইসক্রিম, এত গরম এই আইসক্রিমটা ভীষণ দরকার তাই না। কোকোনাট ইঙ্কে তোমরা যদি কোনোদিনও ট্রাই না করে থাকো প্লিজ করো, ভীষণ টেস্টি হয় আইসক্রিম। সো
বিচের ধারে আমরা বসে রয়েছি। এখন মৃদু মন্দ বাতাস বইছে চারিদিকে, তাও এইবার একটু তো হাওয়া আছে। অন্যান্যবার যখনই বিচে আসে একটা মানে কটকট একটা ঝকঝকে রোদ থাকে, আজকে বেশ একটু রোদটা কম আছে, সো একটুখানি এনজয় করা যাচ্ছে বিচে। তবে হ্যাঁ, আজকে আমার কোনোভাবে স্নান করার বিচে ইচ্ছা দেয় একটুখানি, ফুল স্লিভ আমি একদম জামা কাপড় পরেছি যাতে আমি আজকে একটুও ট্যান হতে পারি। লাস্ট টাইম ওই স্নান করার পর বিচে চুবে চুবে, ভিডিও নিশ্চয় তোমরা দেখেছো, না দেখে দেখলে আমি ডেসক্রিপশনে লাস্ট আমার সি বিচের ভিডিওটা দিয়ে দেবো। বাপরে ট্যান হয়েছি, আমার রীতিমতো ট্যান এখনও ওঠেনি, মানে হাত পা মুখ পুরো পুরো একদম পুরো কালো হয়ে রয়েছে। সো আমার আর মানে নেক্সট টাইম আর ট্যান হওয়ার কোনো ইচ্ছা তো নেই, একদম সব কিছু গুছিয়ে টুছিয়ে বেডশিট ফেডশিট পেতে বসে পড়েছি, বন্ধুদের জন্য ওয়েট করছি। আমি জানি রঞ্জনা দিদি একটা ফোন করো, কোথায় আছে? ওরা মানে ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে সে কখন থেকে বলছে কি আমরা আসছি আসছি, 10 মিনিটে পৌঁছাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমরা ওয়েট করছি। দাঁড়াও, হচ্ছে আজকে ওদের এখানে মোটামুটি খাবারের মানে ইয়ে লাগছে না, এটা কি বলবো, বিয়েবাড়ির বুফে। এটা কি বানিয়েছো আমাদের? ফ্ল্যাট নুডলস, ফ্ল্যাট নুডলস, এটা নরমাল এমনি এগ নুডলস। আচ্ছা, এখানে সালাড রয়েছে, এটা বাসন্তী পোলাও, নিজেরটা নিজেরটা, এটা আমি খালি এই পোলাওটার তন্দুরিটা বানিয়েছি আর সালাদ ফালাদ এই টুকটাক গুলো কেটেছি, বাদ বাকি আমি জানি না এত বাক্স বাক্স করে কখন বানিয়েছে। আর নাকি রেস্টুরেন্ট স্টাইলে নাকি খুলছে, হাই ফাই ব্যাপার। আমি লঙ্কা আনতে ভুলে গেলাম, কটা লঙ্কা আনলে হতো, চিলি পা দি, ঠিক আছে কোনো ব্যাপার না। খিদে তো মানে একজন এখানে বলছে কখন খিদে পাচ্ছে, আমারও তো খিদে পাবে না, 3টে বেজে না না ঠিক আছে, কোনো সরির কোনো ব্যাপার নেই, পিছনে টাবে শু করছে, ওর থেকে সরি আর কিছু হতে পারে না, কস্টিউম গুলো আছে, একদম রেডি টু সুইম, চলে যাবে একদম, হেভি ব্যাপার। বা আমি পরেই তো যাচ্ছি, এটা কি লিপস্টিক নাকি? না, মার্সি চকলেট, এই চকলেট গুলো এখন খাবে তুমি? অনেকক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আর এবার একটু সমুদ্রের জলে পাটা না ভেজালে যেন হচ্ছে না, এখানে এতটা অব্দি জল এসে গেছে, জুতোটা খুলে শুন দূর, আমি যাই না, কোনো কতটা বোঝা যাচ্ছে, মানে এইদিক থেকে যে স্রোতটা চরম আসছে, কিন্তু খুব ভালো লাগছে, মানে একদম সোকড ইন সানশাইন বললে যেটা ব্যাপার হয়। প্রায় 5:30টার মতো বাজে আই গেস, রোদ্দুর তো একটু কমছে না, সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগছিলো, কিন্তু অনেকক্ষণ ধরে বসে গল্প করে ভালো না, একটুখানি জলটা থেকে পাটা না ভিজিয়ে চলে যাওয়াটা খুব একটা ঠিক না, না সমুদ্রের কাছে। সেই রঞ্জনা দি কি করছে, পেছনে পড়ে যাও না, ওখানে বালিটা নরম আছে, পড়ে যাও না, আমিও আমার আমারও ওখানে গেঁথেছে পাটা, ওই জন্য আমি বললাম যে মানে মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে রোদ্দুরে ভীষণ ভালো কিছু ফটো ওঠে, সো ইচ্ছা আছে ফটো এখানটা কিছুটা তুলে, আর আগেও অনেক অনেকগুলো ফটো তুলেছি, ওগুলো লাস্টে একদম ভিডিওর থাপ থাপ করে চিপকে দেবো, তোমরা দেখে নিও কেমন লাগছে রঞ্জনাতে রোদ্দুরের মধ্যে। ফটোগুলো খুব ভালো আছে, হ্যাঁ রোদ্দুরে এটা একটু কষ্ট করে নিলে ফটোগুলো সে চরম ওঠে, কিন্তু বালিতে আমার জল পা ভেজাতেই বিরক্ত লাগছে। হ্যাঁ মানে আমি এলাম যে একটু পাটা ভেজাবো বলে, কিন্তু প্রবলেম হচ্ছে ওটাই কি পায়ে আবার বালিটা লেগে গেলো আর কি, কিচি কিচি করবে, সেটাই সেরা ব্যাপার হয়, একটুখানি দেখি ওপর থেকে যদি ভেজানো যায়, কি সুন্দর ভাসছে সামনে, দাদার নাম লেখো, নিজের নামটাই আগে লিখি, যা যা মুছে যাবে মুছে যাবে, এই জন্য বলে এখানে লিখো না, সানসেট তো অনেকটা বাকি আছে, সূর্য আর যেন নিচে নামছে না, তখন থেকে যেন উপরে একদম রোদ্রের ঝক, এটা বেশ ভালোই না, জলের মধ্যে চুবে কিরকম হাফ চুবে ডুব সাঁতার দিচ্ছে, বাবা ওটা ওরা কি দুর্ঘটনা ঘটাবে, আমার বাবার মজাস মনে হচ্ছে এটা পড়ে যাবে,
এখানটাতে ওয়েডিং ফটোশুট হয়, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন রঞ্জনা দিয়ে আছে ফটো তুলতে, আমি এখন ফটো তুলবো। রেডি পুরো, মানে আজকে মানে পুরো ভিডিওটাতে আমি সানগ্লাস পরে পরে করলাম, আমি একদমই আজকে পড়ে যাচ্ছি। বালিটা ভীষণ সফট সামনে, সো আমি ভাবলাম কি আজকে একবারও তোমাদের আমাকে এত কষ্ট করে আই মেকআপ করেছিলাম দেখানো হলো না, সো ওই জন্য ভাবলাম কি একটুখানি সানগ্লাসটা খুলে তোমাদের সঙ্গে কথা বলি। ভীষণ সুন্দর লাগে, আর সিঙ্গাপুরে এই ভাইবসটা আই জাস্ট লাভ ইট। খাও দাও, গল্প করো, বন্ধুদের সঙ্গে ঘোরো ফেরো, অনেক অনেক ছবি তোলো। আর লাইটটা এখন যেটা বলছে না, অনেক গোল্ডেন আর যেটাকে বলে, চরম একটা সুন্দর আলো আসছে। জানি না বিরুদ্ধে তোমরা কতটা বুঝতে পারছো, মানে জাস্ট গ্লিটার করছে পুরো ব্যাপারটা, কোনো কিন্তু গ্লিটার ফ্লিটার নেই, এটা একদম সূর্যের সুন্দর একটা আলো। সো আর কিছুক্ষণ বসবো, গল্প করবো। আর সিলোসোতে একটা খুব সুন্দর ম্যাজিক্যাল শোর্স এখন হয়, লাইটিং অ্যান্ড অল, ওইটা 7টা থেকে শুরু হয়। কেউ যদি এনজয় করতে চাও তো আসতে পারো। আজকে আমরা এসেছি সিলোসো পয়েন্টে, সিলোসো জোন 2-র একদম লাস্টে যেটা, তো ওই বেসটা এখন যেহেতু আর কোনো বিচেই তোমার বুকিং অ্যান্ড অল লাগছে না, সো ভীষণ ক্রাউডেড। মোটামুটি একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে সবাই বসছে, সো আসতেই পারো, বেঁচে এনজয় করতেই পারো। আজকে আর কোনো স্নান ফান আমরা করলাম না, বিকজ লাস্ট টাইম যা ট্যান হয়েছে, তারপর আর কোনো ইচ্ছা আমার তো নেই। রোদ্দুরটার জন্য এইটা হচ্ছে আমি, আমার ছায়া পড়ছে ওখানে। সো এবার একটু হাতে ধীরে সুস্থে বেরিয়ে যাবো, নীলাবজোদেরকে দিয়ে দেখি কি করছে। আমি আর রঞ্জনাদি অনেকক্ষণ এখানে এসে বক বক করছি আর ফটো তুলছি, রঞ্জনাদি এখনও জলে, এখনও সেলফি নিচ্ছে। একটু বাদে আমিও যাবো গিয়ে জয়েন করবো। এই তো ভালোই উইকেন্ডটা কাটছে আপাতত, ধীরে ধীরে এখন সিঙ্গাপুরে সব কিছুই মানে খুলে দিচ্ছে। এত যত রেস্ট্রিকশনস অ্যান্ড অল ছিল, যেমন আগে বেঁচে বুকিং ছাড়া ঢুকতে দিত না, এখন দিচ্ছে। আগে মাস্ক ছাড়া ঘোরা যেত না, এখন ঘোরা যাচ্ছে। সো ধীরে ধীরে মনে হচ্ছে আমরা প্রি কোভিড টাইমে আবার ফেরত চলে যাচ্ছি। ইটস গুড অ্যাকচুয়ালি, না করোনার আগে সময়গুলো আমরা কত বেশি এনজয় করতাম, সো সেগুলো আবার হলে খুবই ভালো লাগে। দেখা যাক কত দূর আরও কত কিছু রিল্যাক্সেশন এরা দেয়। এখনও তো তোমার কভার্ড কোনো জায়গায় যেতে গেলে এই মুহূর্তে এখনও পর্যন্ত মাস্ক পেলো। চলো, হয়ে গেছে ফটো তোলা, আসছে ম্যাডাম। আর আমার পাটা জাস্ট গেঁথে যাচ্ছে। এটা কি নাম ছিল? এটা কোকোনাট কিছু একটা, অন্য প্রিমিয়াম কোকোনাট। এটা আমরা চেয়ে তখন পাইনি, এখন এখন অ্যাভেলেবেল হয়েছে সকালবেলা, আমি অল্প একটু ট্রাই করছি। আমি সকাল, এখন প্রায় 7:45 বাজে, আর এই সময়টা সিলোসো পয়েন্টে চলতে থাকে ম্যাজিক্যাল শোর্স। এটা কিছুই না, একটা লাইটিং শো বলতে পারো। খুব সুন্দর কিছু লাইট দিয়ে পুরো শোরটাকে সাজানো হয়। একটু বাদে আই থিঙ্ক কিছু একটা এখানে লাইটিং আরও অন্য কিছু হবে, ততক্ষণ অবধি পুরো বিচের কালারটা এই কালার, এরকম একটা ভাইব্রেন্ট পুরো জিনিসটা হয়েছে। ইজন্ট ইট অ্যামেজিং? বিচের কালারটা দেখো পুরো পিঙ্ক, হেভি লাগছে। এখনও যদি কেউ না এসে থাকো তো আসতেই পারো, সন্ধ্যে 7:30 থেকে 8:45 অবধি এটা চলতে থাকে ম্যাজিক্যাল শোর্স, এই প্রোগ্রামটা কাইন্ড অফ ইভেন্ট বলতে পারো। আই গেস 10-15 মিনিটস অন্তর অন্তর হয়, এক্স্যাক্টলি কতক্ষণ অন্তর হয় আমি তোমায় দেখে বলতে পারবো, কারণ এখন তো অলরেডি প্রায় 7:45 বাজে। 7:30 একটা শুরু হয়েছিল, 10 মিনিট হয়ে স্টপ রয়েছে, আবার কখন শুরু হয় দেখি। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেন্টোসার স্টপ থেকে, একটা ইম্পর্টেন্ট আর খুব একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। এটা হচ্ছে সেন্টোসার এজি হ্যাকের যে জায়গাটা, এখান থেকে ওপর থেকে লোকজন লিটারেলি বাঞ্জি জাম্পিং যেটা হয় সেটা করে, মানে একদম শূন্যে ঝাঁপ দেওয়া যেটাকে বলে, এটা করার জন্য মনে হয় ভীষণ পরিমাণে একটা সাহসের দরকার হয়। আমি এইটা রেকর্ডটা করব বলে ক্যাপচার করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর যথারীতি দেখলাম একজন যথারীতি ঝাঁপ দিল এবং সে এখানে ভীষণ জোরে চেঁচাচ্ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেই ভিডিওর ক্লিপিংসে আওয়াজ সাউন্ডটা সবটাই ক্যাপচার করেছিলাম, বাট পরে যখন এডিট করতে গেলাম দেখলাম ওখানে ভীষণ জোরে একটা গান বাজছে, সো সেই গানটাতে কপিরাইট আসছিল, তো বাধ্য হয়েছি আমি এই সাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিতে। আর এখন যেটা দেখছো চোখের সামনে, এটা আমি যখন সামনে দেখছিলাম এটা যে কী ভয়ঙ্কর দেখতে লাগছে, মানে উপর থেকে জাস্ট শূন্য একটা দুহাত ছুঁড়ে ঝাঁপ দিল, আর তারপরে সে চিল চিৎকার যাকে বলা যায়, হ্যাটস অফ টু হিম, যে মানে এতটা সাহস দেখিয়ে করছিল। তবে সমস্তটা বিষয়টাই যেটা আমি দেখলাম খুব সুন্দরভাবে এখানে ট্যাক্সফুলি হ্যান্ডেল করছে, সো এরকম কিছু দুর্ঘটনা ঘটার তো আপাতত চান্স নেই। নিচে দেখো একটা সুন্দর ডান্ডা মতো রয়েছে, ওইটা ছেলেটাকে ধরতে হবে, ও ধরার চেষ্টা করছে, ওইটা জাস্ট ধরতে হবে, আর দেন ওকে পুরোটা পুল করে
নিচে নিয়ে আসবে। আর বাই চান্স যদি আমি বলছি যে জানি সিঙ্গাপুরে এরকম কিছু হয় না, যদি ছিঁড়েও যায় না উপরে রোপটা, নিচটাতে পুরো সুইমিং পুল রয়েছে, জল রয়েছে, তো ধূপ করে জলেই পড়বে, কোনো কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো চান্স নেই। সো ভীষণ সুন্দর একটা জিনিস, আমি তো এই জিনিস কোনোদিনও আজ অব্দি এক্সপিরিয়েন্স করিনি। আর সত্যি কথা বলতে আমি এতটাও অ্যাডভেঞ্চারাস নই যেটা এক্সপিরিয়েন্স করবো, বাট যেহেতু সামনে হচ্ছিলো আর আমার রাস্তা কিছু করার ছিল না, তো ভাবলাম তোমাদের জন্য শেয়ার করি। তুমি করবে ফ্রি ফল হচ্ছে অনেক ঘোরাফেরা করলাম, এখন প্রায় 8:30 মতো বাজে যায়। এই যে লাইটিংটা দেখছো এটা তো ম্যাজিক্যাল শোরস এর লাইটিং, সো এই জন্য ভাবলাম এখান থেকে ভিডিওটা এন্ড করি। ঝিকিমিকি ঝিকিমিকি টুম্পা আলো লাইট দেখতে দেখতে ভিডিওটা শেষ করি। সো এবার আমরা বেরিয়ে যাব, আমাদের এখান থেকে বাসে যাব। আই গেস আমরা বাসে যাই, কারণ মেট্রোতে গেলে অনেক ওঠানামা করতে হবে। হ্যাঁ, আর খুব টায়ার্ড হয়ে গেছি, সো আর ভিডিওটাকে লং করছি না, বিকজ অন্ধকার হয়ে গেছে, কিছু আসার দেখানোরও নেই। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, লাইকটা ডিপ ডিপ করছে, সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। নেক্সট একটা এক্সাইটিং ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। Thank you.